বিশ্বকাপ ফাইনালের আগে পিচ নিয়ে আবারও বিতর্ক জল্পনা। কোথায় আছেন আইসিসির প্রধান পিচ প্রস্তুতকারক? একদিন পরেই বিশ্বকাপ ফাইনাল, সেমিফাইনালের মতো ফাইনালের পিচ নিয়েও জল্পনা বিতর্ক। প্রথমে জানা গিয়েছিল আইসিসির প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন নাকি বাড়ি ফিরে গিয়েছেন। বিশ্বকাপে তার কাজ শেষ বলেই বাড়ি ফিরে গিয়েছেন তিনি। পরে জানা যায় তিনি ভারতেই আছেন, কিন্তু শুক্রবার আহমেদাবাদের পিচের ধারে কাছে দেখা যায়নি তাকে। শনিবার আসতে পারেন বলে জানা গেছে। অ্যাটকিনসনের না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ সেমিফাইনালে ওয়াংখেড়ের পিচ ভারত বদলে দিয়েছে বলে অভিযোগ করেছিল। তারপর ফাইনালের চূড়ান্ত পিচ প্রস্তুতির দায়িত্ব এখন দুই ভারতীয়র হাতে, তারাই অ্যাটকিনসনের নির্দেশ মেনে কাজ করার কথা। অথচ অ্যাটকিনসন নিজেই নেই সেই পিচের পাশে। অ্যাটকিনসন শনিবার এসে তদারকি করবেন বলে জানা গেছে। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন অ্যাটকিনসনের কাজ শেষ, তাই জন্য চলে গিয়েছেন। দয়া করে এখানে কোনো বিতর্ক খুঁজতে যাবেন না, কারণ কোনো বিতর্কই নেই এতে। আইসিসির কোনো নিয়মেই লেখা নেই যে ফাইনালে প্রধান পিচ প্রস্তুতকারককে থাকতেই হবে, কিন্তু আইসিসির এক সূত্র পিটিআইকে বলেছে অ্যাটকিনসন বাড়ি যাননি, আইসিসির কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার দুপুরে আহমেদাবাদে এসেছেন উনি, তবে মাঠে আসেননি, শনিবার মাঠে এসে পিচ দেখবেন। এটা বলেও বিতর্ক এড়ানো যাচ্ছে না। সম্প্রতি ভারতীয় বোর্ডের চক্ষুশূল হয়ে উঠেছে অ্যাটকিনসন। ওয়াংখেড়ের সেমিফাইনালে পিচ বদলানো প্রসঙ্গে আয়োজক দেশকেই খলনায়ক বানিয়েছিলেন তিনি। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। পরে আইসিসির তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ততক্ষণে যা বিতর্কিত হওয়ার হয়ে গিয়েছে, অনেকের আশঙ্কা আহমেদাবাদের ফাইনালেও কোনো ব্যবহৃত পিচে খেলা হতে পারে। শুক্রবার দুপুরে অনুশীলনে গিয়ে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় পিচ পরীক্ষা করেছেন। খুব বেশি দুশ্চিন্তা তাদের চোখে মুখে দেখা যায়নি। আইসিসির খবর অনুযায়ী বোর্ডের প্রধান পিচ প্রস্তুতকারক আশিস ভৌমিক এবং সহকারী তাপস চট্টোপাধ্যায় ফাইনালের চূড়ান্ত পিচ প্রস্তুতি খতিয়ে দেখবেন। সঙ্গে থাকবেন বোর্ডের মুখ্য কর্তা আবেকুরু ভিল্লা। ফাইনালের দুদিন আগেই একবার পিচ দেখে ফেলেছেন রোহিতরা, সেটা নিয়ে কম প্রশ্ন তোলেনি নেটিজেনরা। নতুন এই খবর স্বাভাবিকভাবেই নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ফাইনালের পিচ কেমন হবে, এটা বোলার না ব্যাটারদের সাহায্য করবে, সেটারও একটা ধরন দেওয়া হয়েছে এনডিটিভির সেই প্রতিবেদনে। সে অনুযায়ী পিচ তৈরির যে প্রক্রিয়া লক্ষ্য করা গেছে, তাতে বলাই যায় ফাইনালের উইকেট একটু মন্থর হবে, কারণ খুব ভারী রোলার দিয়ে পিচ রোল করতে দেখা গেছে। সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, কালো মাঠের উপরে খুব ভারী রোলার ব্যবহার করা হয়েছে, বুঝতেই হবে যে একটি মন্থর ব্যাটিং উইকেট তৈরি করা হচ্ছে, যেখানে আপনি বড় স্কোর পাবেন ঠিক, কিন্তু নিয়মিত আসবে না। 315 রানও এখানে যথেষ্ট হতে পারে, তবে পরে ব্যাটিং করাটা কঠিন হবে। এনডিটিভির এই প্রতিবেদন সত্য হলে ভারতের জন্য কিছুটা সুসংবাদই অপেক্ষা করছে। এই পিচে বুমরা, সামি কিংবা জাদেজা কুলদীপরা বেশ ভালো সুবিধাই পাবেন। অ্যাটকিনসনের না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ সেমিফাইনালে ওয়াংখেড়ের পিচ ভারত বদলে দিয়েছে বলে অভিযোগ করেছিল। তারপর ফাইনালের চূড়ান্ত পিচ প্রস্তুতির দায়িত্ব এখনো দুই ভারতীয়দের হাতে, তারাই অ্যাটকিনসনের নির্দেশ মেনে কাজ করার কথা, কিন্তু অ্যাটকিনসনই নেই পিচ তৈরি করার সময়।